আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ওয়াটফোর্ডে শাহানাকে খুনের দায়ে ভাই বোন সহ একই পরিবারের ছয় সদস্যের কারাদণ্ড। সাপ্তাহিক বাংলা পোস্টের উদ্যোগে বিজয় দিবস পালিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পপুলারে ওয়াজ মাহফিল। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনে পারিবারিক নির্যাতনের নির্মমতার বলি শাহানা উদ্দিনকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় আপন ভাই বোন ও ভাবিসহ পরিবারের ছয় সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভাই সহ একই পরিবারের ছ সদস্যকে 55 বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। 19 বছর বয়সী শাহানা উদ্দিনকে অভিযুক্তরা প্রায় 1 বছর ধরে অবর্ণনীয় পারিবারিক নির্যাতন চালিয়ে হত্যা করে বলে আদালতের শুনানিতে উল্লেখ করা হয়। আর এই বর্বরতম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শাহানার ভাবি সালমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওয়াটফোর্ডের নিজেদের ঘরে স্বামী ননদ ও দেবরদের নিয়ে যৌথ পরিবারে বসবাস করতেন তারা। 32 বছরের ভাবি সালমা বেগম ছিলেন ঘরের মূল কর্ত্রী। সালমার স্বামী সুহাইল উদ্দিনের ছোট ভাই বোনেরা কোনো কারণে তার কথার অবাধ্য হলে তিনি তার স্বামীকে দিয়ে তাদের উপর চালাতেন অকথ্য নির্যাতন। গত বছর অক্টোবরে তাদের ঘরের বাথরুম থেকে শাহানার মৃতদেহ উদ্ধার করা হয়। শাহানার শরীরে 54টি মারাত্মক আঘাতের চিহ্নও পাওয়া যায়। নির্যাতনে নিহত শাহানাকে ঘরের ভেতরে নির্যাতনের বিভীষিকা এতটাই ভয়াবহ ছিল যে সে ঘরে বাথরুম বা পানি ব্যবহারেও রীতিমতো জবাবদিহিতার শিকার হতে হতো। নিহত শাহানাকে তাই বিভিন্ন পণ্যের খালি বোতলেও পানি খেতে হতো। ভাবির অকথ্য নির্যাতনের ভয়ে সব সময় ভীত থাকতেন শাহানা। সহপাঠীদের সাথে এ বিষয়ে কিছু বললেও এ বিষয়ে শিক্ষকদের প্রশ্ন এড়িয়ে যেতেন তিনি। শাহানাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় কোনো প্রকার বাধা দেওয়া থেকে বিরত থাকার দায়ে তার আরো দুই ভাই সহ বোন রেহানা উদ্দিনকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ব্রিটেনের চার দেয়ালের অভ্যন্তরে পারিবারিক নির্যাতনের বিভীষিকাময় এমন এরকম শাহানাদের আর্তনাদ বন্ধ হোক, সামাজিক সচেতনতা প্রতিরোধ করুক, এ সহিংসতা এমন প্রত্যাশাই সবার। মঞ্জুরাফত চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির বলেছেন, মুক্তিযোদ্ধারা যেভাবে দেশকে স্বাধীন করেছেন তেমনি এখন সময় এসেছে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সোমবার 44তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাংলা পোস্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা ইসহাক কাজল, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, ব্র্যান্ড কাউন্সিলর ডেপুটি মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, দেশ সম্পাদক তাইসির মাহমুদ, শাহাবুদ্দিন বেলাল, রহমত আলী, আলহাজ তাহির আলী, বাংলা পোস্টের এমডি বাসিতুর রহমান, জাকির হোসেন কয়েজ প্রমুখ। মুসলিম উইমেন এক্সপ্রো এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উইন্টার ওয়ার্ল্ড ফ্যাশন শো। শনিবার পূর্ব লন্ডনের একটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 3 ব্রিটিশ বাংলাদেশি নারীর তত্ত্বাবধানে আয়োজিত এ ফ্যাশন শো অনুষ্ঠানে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকল মুসলিম নারীদের ফ্যাশন অনুষঙ্গের চাহিদা এ মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা জানিয়েছেন, আগামীতে ইসলামী পোশাক সহ নান্দনিক আকর্ষণীয় গহনার চাহিদা পূরণে এ ধরনের এক্সপ্রো মুসলিম কমিউনিটি ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শেখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আশিকুর রহমান আশিক, আব্দুল হামিদ চৌধুরী, শহীদুল ইসলাম মামুন, তাজউদ্দিন, কামাল উদ্দিন, শামসুর রহমান মাহতাব প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমান লাখো মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ইউকে এর উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের এক্সিবিশন পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার নিজামুল হক এর সভাপতিত্বে ও ব্যারিস্টার ইমরান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বাসির আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলিসিটর আনোয়ার কবির খান, মোহাম্মদ গনিউল্লাহ, মাহফুজুর রহমান, ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুক্তরাজ্য পেশাজীবী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর, অ্যাডভোকেট রমিজউদ্দিন প্রমুখ। মহান বিজয় দিবস পালন করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের একটি হলে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের এমপি রহিমা আক্তার, মহিলা আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভানেত্রী খালেদা মুস্তাক কুরেশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির পরিচালনায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর রহিমা রহমান, খসরুজ্জামান খসরু, জামাল আহমেদ খান, সাজিয়া স্নিগ্ধা প্রমুখ। আসন্ন পৌর নির্বাচনে ছাতকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাত্রদলের সাবেক সেক্রেটারি শামসুর রহমান শামসুর সমর্থনে সভা করেছেন যুক্তরাজ্যে বসবাসরত ছাতক প্রবাসীরা। মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাতক থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাহফুজ শিপলু। ইউকে বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম এ কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও মিডিয়া সেলের সদস্য আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, নাসির আহমদ শাহীন, জাকির আহমদ কবির, অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, আশরাফুল ইসলাম হীরা, রশিদ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন শাহীন ও জাহাঙ্গীর খান আলম শিমু। আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌর মেয়র প্রার্থীর সাবেক একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর অলিউর রহমানের শীষ ধানের শীষ প্রতীকের সমর্থনে লন্ডনে প্রবাসী মৌলভীবাজারবাসীর ব্যানারে সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যামডেনের একটি ভেন্যুতে কামাল আহমেদের সভাপতিত্বে সৈয়দ শাকিরুজ্জামান ও এম এস শহীদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএর সাবেক সভাপতি বদলুর রশিদ এমবি, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম লুৎফুর রহমান, শামীম আহমদ, সাবেক চেয়ারম্যান অদুদ আলম, সোয়ালেহীন করিম চৌধুরী, মুজিবুর রহমান, সাইফুল শিপু ও মেয়র প্রার্থীর ছোট ভাই খুরশেদ আহমদ। বারোই রবিউল আউয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পপুলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ ওয়াজ মাহফিল। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম উলামা ও ইসলামী সঙ্গীত শিল্পীরা অংশ নেন। ওয়াজ মাহফিলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, শেডওয়েল জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম, মসজিদের ইমাম কারি আব্দুল মুহিত ও শেখ মনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায়। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমিন মাওলানা সাইদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছুটে একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অয়েলস এ লেবার পার্টির ফান্ডরাইজিং ডিনার। এবার সিলেটের চার্চের যাজককে হত্যার হুমকি। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিজয় দিবস উপলক্ষে ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান সীমন জানান, সোমবার ম্যানচেস্টারের স্থানীয় ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি এস এম এ মুনিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আহমেদের
পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলহম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শাহনেওয়াজ, আব্দুল মন্নাফ, মান্নান খান, গনি চৌধুরী, শিববির আহমেদ শুভ, এমদাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইস কামালী, আব্দুল হান্নান, ইকবাল সমাজ, তোফায়েল আহমেদ, তুলসী ভৌমিক, মুত্তাজিল খান, শেবুল আহমদ, দেওয়ান নূর, আসকর আলী, নুরুল ইসলাম, হামদুদুর রহমান চৌধুরী প্রমুখ। অয়েলস লেবার পার্টির ফান্ডরাইজিং ডিনার সাউথ ওয়েলসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফান্ডরাইজিং ডিনারে উপস্থিত ছিলেন অয়েলস অ্যাসেম্বলির সাবেক ফার্স্ট মিনিস্টার রুডরি মর্গান, জুলি মর্গান এমপি, ক্রিস বিন্ডেন এমপি, লাইটন অ্যান্ড্রো এমপি, কামরুল ইসলাম, হারুনুর রশিদ প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে এডিনবরায় স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন। প্রবাস থেকেও বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বাংলাদেশে গণতন্ত্রকে বন্দী করে রাখার অভিযোগ এনে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা। পাশাপাশি নিজ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও আন্দোলনে প্রকৃত ভূমিকা না রেখে পালিয়ে থাকার অভিযোগ আনেন অনেকে। সভায় বক্তব্য রাখেন মাসুদ হাসান, সিরাজুদ্দিন খোকন, আব্দুর রব, কুদ্দুস মিয়া, খন্দকার তাজুল ইসলাম, এম এ ওহাব এবং মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট স্কটল্যান্ড রিজিয়নের সভাপতি নুনু মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মোহিত খান বাদশাহ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। আসন্ন পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ জিকে গোজ ও নবীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরীর সমর্থনে অল্ডহামের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জানান, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় এবং এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে 20 দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাডফুড বিএনপির আহ্বায়ক ফয়জুল ইসলাম, অলহাম বিএনপির সাধারণ সম্পাদক মজুদ আহমদ, আবুল হোসেন জীবন, হেভেন চৌধুরী, আব্দুল কাইম তালুকদার এবং এহিয়া কুরেশি প্রমুখ। গ্রিস আওয়ামী যুবলীগের উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের বিশেষ প্রতিনিধি সুয়েব কবির জানান, অ্যাথেন্সের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামরুল হাসান কামরুল। 3টি পর্বের অনুষ্ঠানের লোকমান উদ্দিন, রাজু খান ও আঞ্জুমান আরা বিউটির উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। বক্তব্য রাখেন এম এস সামাদ। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জলিল হলাদার, মোহাম্মদ আব্দুল করিম, জাকির হোসেন, রুকন উদ্দিন জুলহাস, রিপন ফকির, বাদশাহ মাতবর, শেখ আল আমিন, ফারদিন আহমেদ সানেট, সায়ামুল হাসান সায়াম, তোফাজ্জল হোসেন তপু, শেখ হেলাল ও আশিকুর রহমান প্রমুখ। ফ্রান্স আওয়ামী লীগের বিজয় দিবসের অনুষ্ঠানে বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গিবাদের অবসান ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি এনায়েত হোসেন সুহেল জানান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল বাকি, ওয়াহিদ বার তাহের, এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুল হোসেন বকুল সহ অন্যান্যরা। বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তি বঙ্গবন্ধুর জাদুকরের নেতৃত্বে যা অনন্তকাল বাঙালির পাথে হয়ে থাকবে, মাদ্রিদে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক শীর্ষক আলোচনায় বক্তারা একথা বলেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষে এ আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। রিজভী আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এস এ আই রবিন, গুলাম মোস্তফা জাহাঙ্গীর, দুলাল সেফা, বদরুল মাস্টার, আব্দুল কাদের, আক্তার হোসেন, আলমগীর হোসেন, এইচ এম দবির তালুকদার, রুবেল খান প্রমুখ। মিলানের একটি হলে লুম্বাদিয়া আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হল 44তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।
বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 20 ডিসেম্বর রবিবার মিলানের স্থানীয় একটি হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো 44তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়। ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের পরিচালনায় নবগঠিত লোম্বার্দিয়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে প্রচার এবং নবগঠিত কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ আকরাম হোসেন, জামিল আহমেদ, রয়্যাল তালুকদার, দেলোয়ার মোল্লাম, খান মামুন, শফি আহমেদ, তুহিন মাহমুদ, তোফায়েল আহমেদ তপু, রহমান খান, রিয়াজুল ইসলাম কাউসার, মুজিবুর হাওলাদার, জাকির হোসেন মামুন, আলমগীর হোসেন, সাকাত হোসেন টিপু, অ্যাডভোকেট সানজিদা মাহবুবা সুমি, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফফার, আব্দুল মালেক মোল্লা, লিয়াকত মোল্লা প্রমুখ। রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহতের মাধ্যমে নেতৃবৃন্দ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটের শহরতলির খাদেমপাড়া ক্যাথলিক চার্চের যাজক বিজয় ডি ক্রুজকে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর শাহপরান থানায় একটি জিডি করা হলে বিশপের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা 7টা 23 মিনিটে রেজিস্ট্রেশনবিহীন একটি নম্বর থেকে পাঠানো খুদে বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, হুমকিদাতাকে শনাক্ত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে, তবে সিমটি নিবন্ধিত না হওয়ায় ক্লোন করা সিম থেকে হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের। বড়দিনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলেও জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ওয়াটফোর্ডে শাহানাকে খুনের দায়ে ভাই বোন সহ একই পরিবারের 6 সদস্যের কারাদণ্ড। সাপ্তাহিক বাংলা পোস্টের উদ্যোগে বিজয় দিবস পালিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পপুলারে ওয়াজ মাহফিল। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।